নাটোরের কথা, অবনীন্দ্রনাথ ঠাকুর। আজ সকালে মনে পড়ল একটি গল্প, সেই প্রথম স্বদেশী যুগের সময়কার, কি করে আমরা বাংলা ভাষার প্রচলন করলুম। ভূমিকম্পের বছর সেটা, প্রভিন্সিয়াল কনফারেন্স হবে নাটোরে। নাটোরের মহারাজা জগনীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতুম। নাটোর নিমন্ত্রণ করলেন আমাদের বাড়ির সবাইকে। আমাদের বাড়ির সঙ্গে তাদের ছিল বিশেষ ঘনিষ্ঠতা, আমাদের কাউকে ছাড়বেন না। দীপুদা, আমরা বাড়ির অন্য সব ছেলেরা সবাই তৈরি হলুম, রবি কাকা তো ছিলেনই, আরও অনেক নেতারা, ন্যাশনাল কংগ্রেসের চাইরাও এসেই ছিলেন, নপিসিদের জানকীরাথ ঘোষাল, ডাব্লিউ সি ব্যানার্জি, মেজর জ্যাঠামশাই লালমোহন রায়, প্রকাণ্ড বক্তা তিনি, বড় ভালো লোক ছিলেন, আর কি সুন্দর বলতে পারতেন, কিন্তু ঝোঁক ওই ইংরেজিতে। সুরেন্দ্র মাড়ুজ্জে আরও অনেকে ছিলেন, সবার নাম কি মনে আছে এখন? তৈরি তো হলুম সবাই যাওয়ার জন্য, ভাবছি যাওয়া আসা হাঙ্গাম বড়। নাটোর বললেন, কিছু ভাবতে হবে না দাদা, ব্যবস্থা হয়ে গেল, এখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে আমাদের জন্য। রওনা হলুম সবাই মিলে হৈ হৈ করতে করতে, চোগা চাপকান পরেই তৈরি হলুম। তখনও বাইরে ধুতি পরে চলাফেরা অভ্যাস হয়নি, ধুতি পাঞ্জাবি সঙ্গে নিয়েছি, নাটোরে পৌঁছেই এসব খুলে ধুতি পরব। আমরা যুবকরা ছিলুম একদল, মহাফুর্তিতে ট্রেনে চড়েছি। নাটোরের ব্যবস্থা, রাস্তায় খাওয়া দাওয়ার কি আয়োজন, কিছুটি ভাবতে হচ্ছে না। স্টেশনে স্টেশনে খোঁজখবর নেওয়া, তদারক করা, কিছুই বাদ যাচ্ছে না, মহা আরামে যাচ্ছি। সারা ঘাট তো পৌঁছানো গেল, সেখানেও নাটোরের চমৎকার ব্যবস্থা, কিছু ভাববারও নেই, কিছু করবারও নেই, সোজা স্টিমারে উঠে যাওয়া, সঙ্গে মোট ঘাট বিছানা কম্বল। নাটোর বললেন, কিচ্ছু ভেবো না, সব ঠিক আছে। আমি বললুম, আরে ভাববো না তো কি, অতি যে ধুতি পাঞ্জাবি সব কিছুই আছে। নাটোর বললেন, আমাদের লোকজন আছে, তারা সব ব্যবস্থা করবে। দেখি নাটোরের লোকজনেরা বিছানা বাক্স মোটঘাট সব তুলেছে, আর আমার কথা শুনে মিটিমিটি হাসছে। যাক, কিছুই যখন করবার নেই, সোজা ঝাড়া হাত পায় স্টিমারে নির্ভাবনায় উঠে গেলুম। পদ্মা দেখে মহা খুশি আমরা, স্ফূর্তি আর ধরে না। খাওয়ার সময় হলো, ডেকের ওপর চেয়ার টেবিল সাজিয়ে খাবার জায়গা তৈরি করা হলো। খেতে বসেছি সবাই একটা লম্বা টেবিলে। টেবিলের একদিকে হোমরা চোমরা চাইরা, আর একদিকে আমরা ছোকরাটা, দীপুদা আমার পাশে। খাওয়া শুরু হলো, বয়রা খাবার দিয়ে যাচ্ছে এই পাশে, চাইদের দিকে, ওই দিয়ে তবে তো আমাদের দিকে ঘুরে আসবে। মাঝখানে বসেছিলেন একটি চাই, তার কাছে এলে খাবার ডিশ প্রায় শেষ হয়ে যায়। কাটলেট তো সেই চাঁই ছয় সাতখানা একেবারে তুলে নিলেন। আমাদের দিকে যখন আসে তখন আর বিশেষ কিছু বাকি থাকে না, কিছু বলতেও পারিনি। পুডিং এলো, দীপুদা বললেন, অবন পুডিং এসেছে, খাওয়া যাবে বেশ করে। দীপুদা ছিলেন বাইরে, আমিও ছিলুম খাইয়ে। পুডিং হাতে বয় টেবিলের এক পাশ থেকে ঘুরে ঘুরে যেই সেই চায়ের কাছে এসেছে, দেখি তিনি অর্ধেকের বেশি নিজের প্লেটে তুলে নিলেন। ওমা, দীপুদা আর আমি মুখ চাবাচাবি করতে লাগলুম। দীপুদা বললেন, হলো আমাদের পুডিং খাওয়া। সত্যি বাবু, অমন জায়গাটি খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। ওই রকম খেয়ে খেয়েই শরীরখানা ঠিক রেখেছিলেন ভদ্রলোক, বেশ শরীরটা ছিল তার বলতেই হবে। দীপুদা শেষটায় বয়কে টিপিয়ে দিলেন, খাবারটা আগে যেন আমাদের এদিকেই আনে। তারপর থেকে দেখতুম দুটো করে ডিশে খাবার নিয়ে আসতো, একটা বয় ওদিকে খাবার দিতে থাকতো আর একটা এদিকে। চোখে দেখে না খেতে পাওয়ার জন্য আর আফসোস করতে হয়নি আমাদের। নাটোর তো পৌঁছানো গেল, এলাহি ব্যাপার সব। কি সুন্দর সাজিয়েছে বাড়ি, বৈঠকখানা, ঝাড় লণ্ঠন, তাকিয়া, ভালো ভালো দামি ফুলদানি, কার্পেট, এসবে তুলনা নেই, যেন ইন্দ্রপুরী। কি আন্তরিক আদর যত্ন।
কি সমারোহ, কি তার ব্যবস্থা! একেই বলে রাজ সমস্তার, সব কিছু নিজের হাতে তৈরি করেছে, সব কিছু তৈরি হাতের কাছে। চাকর বাকরদের সব শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখা হয়েছিল, না চাইতেই সব জিনিস হাতের কাছে এনে দেয়। ধুতি চাদরও দেখি আমাদের জন্য পাঠ করা, সব তৈরি, বাক্স আর খুলতেই হলো না। তখন বুঝলুম মোট ঘাটের জন্য আমাদের ব্যগ্রতা দেখে ওখানকার লোকগুলি কেন হেসেছিল। নাটোর বললেন, কোথায় স্নান করবে অবন্দা, পুকুরে? আমি বললুম, না দাদা, সাঁতার টাতা জানি নি, শেষটায় ডুবে মরব। তার উপর যে ঠান্ডা জল, আমি ঘরেই চান করব। চান টান সেরে ধুতি পাঞ্জাবি পরে বেশ ঘোরাঘুরি করতে লাগলো। আমরা ছোকরার দল, আমাদের তেমন কোনো কাজকর্ম ছিল না। রবি কাকাদের কথা আলাদা, খাওয়া দাওয়া ধুমধাম, গল্প পুজব। রবি কাকা ছিলেন গান বাজনাও জমত খুব, নাটোরও ছিলেন গান বাজনার বিশেষ উৎসাহী। তিনি ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট, কাজেই তিনি সব ক্যাম্পে ঘুরে ঘুরে খবরাখবর করতেন। মজার কিছু ঘটনা থাকলে আমাদের ক্যাম্পে এসে খবরটাও দিতেন। খুব জমেছিল আমাদের, রাজ সুখে আছি ভোরবেলা বিছানায় শুয়ে, তখনও চোখ খুলিনি। চাকর এসে হাতে কড়কড়া নল গুঁজে দিল, কে কখন তামাক খায়, কে দুপুরে এক বোতল সোডা, কে বিকেলে একটু ডাবের জল, সব কিছু নিখিয়ত জেনে নিয়েছিল, কোথাও বিন্দুমাত্র ত্রুটি হওয়ার জন্য। খাওয়া দাওয়ার তো কথাই নেই, ভেতর থেকে রানীমা নিজের হাতে পিঠিয়ে পায়েস করে পাঠাচ্ছেন। তার উপরে নাটোরের ব্যবস্থায় মাছ মাংস ডিম কিছুই বাদ যায়নি। হালুইকর বসে গেছে বাড়িতেই, নানা রকমের মিষ্টি করে দিচ্ছে এবেলা ওবেলা। আমি ঘুরে ঘুরে নাটোরের গ্রাম দেখতে লাগলাম, কোথায় কি পুরনো বাড়ি ঘর মন্দির সঙ্গে সঙ্গে স্কেচ করে যাচ্ছি। অনেক স্কেচ করেছি সেবারে, এখনও সেগুলি আমার কাছে আছে। চাঁদেরও অনেক স্কেচ করেছি, এখন সেগুলি দেখতে মজা লাগবে। নাটোরও খুব আগ্রহ করছে, সঙ্গে নিয়ে গেলেন একেবারে অন্দরমহলে রানী ভবানীর ঘরে। সেখানে বেশ সুন্দর সুন্দর ইটের উপর কাজ করা, ওর রাজত্বে এখানে যা দেখবার জিনিস ঘুরে ঘুরে দেখাতে লাগলেন, আর আমি স্কেচ করে নিচ্ছি। নাটোর তো খুব খুশি, প্রায় এটা ওটা স্কেচ করে দেবার ফরমাশও করতে লাগলেন। তারপর তাছাড়া কত রকমের খেয়াল, শুধু আমি নয়, দলের যে যা খেয়াল করছে নাটোর তৎক্ষণাৎ তা পূরণ করছে। স্ফূর্তি চোটে আমার অদ্ভুত সব খেয়াল মাথায় আসত। একদিন খেতে খেতে বললুম, কি সন্দেশ খাওয়াচ্ছেন নাটোর, টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি। বেশ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে শুনে টেবিল শুদ্ধ সবাই হো হো আর তার হাসি। তখনই হুকুম হলো, খাবার ঘরের দরজার সামনেই হালুইকর বসে গেল, গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময়ে। রাউন্ড টেবিল কনফারেন্স বসল, গোল হয়ে সবাই বসেছি। মেজ জ্যাঠামশাই প্রিসাইড করবেন, ন পিসে মশাই জানকীনাথ ঘোষাল রিপোর্ট লিখছেন আর কলম ছাড়ছেন। মাঝে তার পাশে বসেছিলেন নাটোরের ছোট তরফের রাজা, মাথায় জরির তাজ, ঢাকায় মসলিনের চাপকান পরে। ন পিসে মশাই কালি ছিটিয়ে ছিটিয়ে তার সাজ কালো বুটিদার করে দিলেন। আগে থেকেই ছিলে ঠিক ছিল রুবি কাকা প্রস্তাব করবেন প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষায় হবে। আমরা ছোটরা ছোকরারা সবাই রুবি কাকার দলে। আমরা বললুম, নিশ্চয়ই প্রভিন্সিয়াল কনফারেন্স বাংলা ভাষার স্থান হওয়া চাই। রবি কাকাকে বললুম, ছেড়ো না, আমাদের শেষ পর্যন্ত আমরা লড়ব। এজন্য এই নিয়ে আমাদের বাঁধলো চাঁদের সঙ্গে। তারা আর ঘাড় পাতেন না, ছোকরার দলের কথা আমলই দেন না। তারা বললেন, যেমন কংগ্রেসে হয় ঠিক এখানেও হবে, সব কিছু ইংরেজিতে। অনেক তর্কাতর্কির পর দুটো দল হয়ে গেল, একদল বলবে বাংলাতে, একজন বলবে ইংরেজিতে। সবাই মিলে গেলুম প্যান্ডেলে, বসেছি সব, কনফারেন্স আরম্ভ হবে। রবি কাকার গান ছিল, গান তো আর ইংরেজিতে হতে পারে না, বাংলা গানই হলো। সোনার বাংলা গানটা বোধ হয় এই সময় গাওয়া হয়েছিল। রবি কাকাকে জিজ্ঞেস করে জেনে নিও, এখন প্রেসিডেন্ট উঠেছেন স্পিচ দিতে, ইংরেজিতে
যেই না মুখ খোলা, আমরা ছোকরারা যারা ছিলুম বাংলা ভাষার দলে সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, বাংলা বাংলা। মুখ তার খুলতেই দিই না কাউকে, ইংরেজিতে কথা বলতে আরম্ভ করলেই আমরা চেঁচাতে থাকি, বাংলা বাংলা। মহা মুশকিল, কেউ আর কিছু বলতে পারেন না, তবুও এই চেঁচামেচির মধ্যেই দু একজন দু একটা কথা বলতে চেষ্টা করেছিলেন। লালমোহন ঘোষ ছিলেন ঘোরতর ইংরেজি দুরস্ত, তার মতো ইংরেজিতে কথা বলতে কেউ পারত না। তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা, তিনি চেষ্টায় উঠে বাংলায় করলেন বক্তৃতা। কি সুন্দর তিনি বলেছিলেন, যেমন পারতেন তিনি ইংরেজিতে বলতে তেমনই চমৎকার তিনি বাংলাতেও বক্তৃতা করলেন। আমাদের উল্লাস দেখে কে, আমরা তো আমাদের তো জয় জয়কার, কনফারেন্স বাংলা ভাষায় চলিত হলো। এই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম, যাক আমাদের তো জিত হলো। এবারে প্যান্ডেলের বাইরে এসে একটু চা খাওয়া যাক, বাড়িতে গিয়েই চা খাওয়ার কথা, তবে ওখানেও চায়ের ব্যবস্থা কিছু ছিল। নাটোর বললেন, কিন্তু গরম গরম সন্দেশ আর চায়ের সঙ্গে খাবার কথা আছে যে অবন্দা। আমি বললাম, সে তো হবেই, এটা তো উপরি পাও না, এখানে একটু চা খেয়ে নিই তো আগে। এখনকার মতো আমাদেরও খাও খাও বলতে হতো না, হাতের কাছে খাবার এলেই তুলিয়ে দিতাম।